বাঙালি সংস্কৃতির একটি বড় অংশ হচ্ছে ঐতিহ্যবাহী বাঁশ ও বেতশিল্প। পাবনায় একসময় ঘরে ঘরে গৃহস্থালী কৃষি ও ব্যবসা ক্ষেত্রে বাঁশ ও বেতের তৈরি সরঞ্জামাদি ব্যবহার হতো। তবে সময়ের পরিবর্তনে আধুনিক পণ্যের সঙ্গে তাল মেলাতে না পারায় এ শিল্পটি এখন বিলুপ্তির পথে। দিন দিন এসব পণ্যের কদর কমে যাওয়ায় এখন অভাব অনটনে দুর্বিষহ জীবন কাটছে এই শিল্পে জড়িতদের। পাবনা উত্তর প্রতিনিধি তাজুল ইসলামের তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। প্রাচীনকাল থেকেই আবহমান গ্রাম বাংলার মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ঐতিহ্যবাহী এসব বাঁশ ও বেতের জিনিস। একসময় গ্রাম্যয় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেত ও বাঁশের থেকে এসব কেটে নিয়ে তৈরি করা হতো দৃষ্টিনন্দন ও প্রয়োজনীয় নানা পণ্য সামগ্রী। বাহারি ডিজাইনের চেয়ার, টেবিল, ওয়ার সেলফ, মোড়া, কুলা, ঝুড়ি, ড্রয়িং রুমের আসবাবপত্র সহ শৌখিন নানা জিনিসপত্র তৈরিতে ব্যবহার করা হতো বাঁশ বেত, যার সৌন্দর্যও ছিল চোখে পড়ার মতো। তবে কালের পরিক্রমা ও আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্ত হতে বসেছে ঐতিহ্যবাহী এ শিল্পটি। একসময় পাবনার সাথিয়ায় প্রায় 200 পরিবার এই হস্তশিল্পের সঙ্গে জড়িত থাকলেও এখন তা কমে মাত্র 90 থেকে 100 জনে দাঁড়িয়েছে। প্লাস্টিকের কারণে আমার এই কুটিরশিল্পর ব্যবসাটা একটু নর্মাল চলতেছে। টাকা পয়সা নাই, গরিব মানুষ, কাজ জানিও ধরেন ব্যবসা নিজে করতে পারেন অর্থের জন্য। বেতের শিল্পের দাম কমে গেছে, মানে দিন মজুরি পুরো হাজার দিন আমাদের জীবন যখন চলতেছে। শিল্প সংশ্লিষ্টরা জানান, পাবনায় বাঁশ বেতের পণ্য তৈরির জন্য এক মন বেত কিনতে গুনতে হয় 1500 থেকে 2000 টাকা। দিন শেষে যা থেকে মজুরি পান মাত্র 400 থেকে 500 টাকা। আমরা কাজ করব, আমরা এলাকা ব্যবসা বাণিজ্য নাই, এই শিকুটি শিল্প কাজ, স্বল্প অল্প রাবের পারি নে, টাকা পয়সা উন্নতি করিবার পারি নে। আমরা যে কাজ করি, আমরা এই কাজে কোনো পেটে ভাত যায় না, একদম সীমিত হাজিরি হয়। 150 টাকা মজুরি দেয়, ডেলি 3 সেট হয় কি 2 সেট হয়, খুবই পরিশ্রম আমাদের। টাকা পয়সা হলে পরে হয়তো আমরা কিরিপাত কিনে এলে আমরা শিল্প কাজ আবার শুরু করতে পারি। ঐতিহ্যবাহী এ শিল্পটিকে টিকিয়ে রাখতে ঋণ বা আর্থিক সহায়তার প্রয়োজন বলে মনে করেন বিসিকের এই কর্মকর্তা। ক্ষুদ্র এবং কুটির শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের একটা পোষক প্রতিষ্ঠান। বিসিক প্রতিষ্ঠার পর থেকে ক্ষুদ্র এবং কুটির শিল্প নিয়েই বিসিক কাজ করে থাকে। যদি কেউ কোনো আর্থিক সহায়তা বা ঋণের জন্য আমাদের কাছে আসে, আমরা অবশ্যই তাদের সহায়তা করব। এখনও শৌখিন লোকজন ও বিদেশিদের কাছে বাঁশ বেতের পণ্যের বেশ কদর, তাই ঐতিহ্যবাহী এই শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি সহায়তা চান শিল্প সংশ্লিষ্টরা। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।